আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ প্রিয় দর্শক কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আরটিভির সরাসরি প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আপনারা জানেন আপনাদের পাঠানো প্রশ্নগুলো নিয়ে আমাদের এই সুন্দর আয়োজন আজকেও যারা প্রশ্ন করতে যাচ্ছেন স্ক্রিনে নিশ্চয়ই একটি নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা ফোন করুন আমাদের কাছে এসএমএস করুন সেলফোনে মেসেজ অপশনে টাইপ করুন পিকে স্পেস আপনার নাম আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 24141 এই নাম্বারে আমাদের কাছে ইমেল করুন পিকে @rtvbd.tv তে প্রিয় দর্শক আরটিভির যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান ভিজিট করুন youtube.com/rtvdigitals আর এই মুহূর্তে এই অনুষ্ঠানটি আপনারা টেলিভিশনের পাশাপাশি সরাসরি ফেসবুকেও দেখতে পাচ্ছেন যারা দেখতে চাচ্ছেন ভিজিট করুন www.facebook.com/rtv প্রিয় দর্শক আমরা আজকে একজন মেহমান পেয়েছি তরুণ আলমেদিন আজকে আপনাদের প্রশ্নের জবাব দিবেন সৌদি আরবের অম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে যিনি উচ্চতর ডিগ্রির জন্য এখনও পড়াশোনা করছেন এবং হেরেমের যিনি খেদমত করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের ভাই প্রিয় মুখতারাম শেখ সালাহউদ্দিন মাক্কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম শেখ কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আশা করছি আপনারাও ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় ভালো রাখুন আমরা সে দোয়া করি প্রথমেই আমি শেখের কাছে চলে যাব আজকে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি এখানে আপনার কাছে করেছেন যে আমাদের এই জেনারেশনে দেখা যাচ্ছে অনেক যুবকরাই নামাজ আদায় করছেন বা সলাত আদায় করছেন কিন্তু এই সলাত বা নামাজ যেভাবে মসজিদগুলো পূর্ণ হচ্ছে সে অনুপাতে আল্লাহর দিন কায়েমের জন্য মানুষের চেতনা ততই কমে যাচ্ছে এরকম একটি কথা উড়ে বেড়াচ্ছে বা শোনা যাচ্ছে আসলে কথাটা আদৌ সত্য কি না এবং যারা সলাত কায়েম করছে তারা কি দিনকে কায়েম করছে না আচ্ছা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ খুবই চমৎকার একটি বিষয় উপস্থাপন করেছেন নিঃসন্দেহে ইসলাম একটি সার্বজনীন দিন কমপ্লিট কোড অফ লাইফ জি তো এখানে শুরুটা হয় ব্যক্তিকে দিয়ে আর শেষ হয় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে যে কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসুল আমরুল ইসলাম আস-সালাহ ইসলামের প্রধান ঈমান আনার পরে সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে সলা অফার করা ব্যক্তি তার ব্যক্তি জীবনে তার পরিবারে তার সমাজে এবং একটা পর্যায়ে রাষ্ট্রেও সলাটা এস্টাবলিশ হবে আচ্ছা এরপরে তিনি বলেছেন ওয়াজের ওয়াতু সেনামিহি আল জিহাদু ফি সাবিলিল্লাহ আর এটার চূড়ান্ত মানে ছাদ বা এটার সংরক্ষণের যে ভিত্তি সেটা হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ অর্থাৎ ইসলাম এমন একটা দিন যেটা শুধুমাত্র ব্যক্তি জীবনে সীমাবদ্ধ থাকবে এরকম নয় এটা ব্যক্তি জীবন থেকে শুরু হবে এটা ব্যক্তি শুরু করবে তারপর তার ফ্যামিলিতে সেটা সে প্রতিষ্ঠা করবে পাশাপাশি তার সারাউন্ডিংসে যারা আছে জি সেখানেও সেটার অ্যাপ্লিকেশন থাকবে এভাবে এটা আস্তে আস্তে বিস্তৃতি লাভ করবে এক পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে সেটা প্রতিষ্ঠিত করতে হবে এই দায়িত্ব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি নিজে পালন করেছেন পরবর্তীতে খোলাফায়ে রাশিদিন আমরা জানি যারা ছিলেন সবাই কিন্তু রাষ্ট্রনায়ক ছিলেন সুতরাং শুধুমাত্র ব্যক্তি জীবনেই ইসলামকে ফলো করা বা পালন করা আর সামাজিক যে আমাদের সোশ্যাল লাইফ আছে আমাদের যে কি বলে যে রাষ্ট্রীয় জীবন আছে সেখান থেকে দিনটাকে ডিটাচ করে ফেলা এটা কিন্তু মুমিনের বৈশিষ্ট্য বা ইসলামের অনুশাসন নয় জি ধন্যবাদ মোহতরম জাযাকাল্লাহ এখানে ফেসবুকে দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে জয়েন করেছেন ইতিমধ্যে কে এম কে মোজাম্মেল লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর আমার একটা ভুল হয়ে গেছে আমি কিছুদিন আগে আমার কোম্পানিতে আমার কিছু কাজের মধ্যে ভুল হয়েছিল ওইখানে একজন শিয়া একজন হিন্দু আমার ভুলের কারণে আমাকে অনেক কথা বলতে ছিল আমি অনেকক্ষণ আমি ধৈর্য ধরেছিলাম পরে আমার কীভাবে রাগ উঠে গিয়েছিল আমি বলেছিলাম আমি মানুষ মানুষেরই ভুল হতেই পারে তারপর আমি তো এরপরে অংশটা আমরা বুঝতে পারছি না উনি কী লিখেছেন আমি এই কথাটা রাগের মাথায় বলে ফেলেছি এখন আমার মনে হচ্ছে আমি শিরিক করে ফেলেছি
মানে আমি তো বকবান না যে আমার ভুল হবে না, মানে বুঝবান না এরকম হয়তো বা, আচ্ছা ভগবান হয়তো বা লিখতে পারে যে আমি তো ভগবান না, হয়তো এমনটা বোঝাতে চেয়েছেন, স্পেলিংটা উনি ভুল করেছেন। তো এই যে আমি তো ভগবান না যে আমার ভুল হতে পারে না, এই ধরনের কথা আসলে শিরকের মধ্যে পড়ে কি না? আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে যে উনি ভগবান বলতে কি বুঝিয়েছেন? জি আচ্ছা, তিনি তিনি কি মুসলিম, তাই না? তিনি মুসলিম। হ্যাঁ, তো ভগবান বলতে আমাদের দেশে হিন্দুরা যাকে বুঝান, তিনি যদি তাকে মিন করে থাকেন, অবশ্যই তার এই কথার জন্য তাওবা করা উচিত, এই কথার জন্য তাওবা করা উচিত। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য গুণবাচক নাম রয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে অসংখ্য সুন্দর নামসমূহ, তোমরা সেই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকো। তো সে নামের মধ্যে এই ভগবান নামটা তো আসলে নাই, সুতরাং উনি যেহেতু এই নামটা মানে উল্লেখ করেছেন, তার তাওবা করা উচিত। ধন্যবাদ মাতালাম, একজন কলার অপেক্ষা করছেন, আমরা চেষ্টা করছি কথা বলতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি তাহমিনা বলছি ঢাকা থেকে। আমার দুটো প্রশ্ন আছে। জি, আপনার প্রশ্নটা বলেন। জি, আমার বাবা মানে উনি হাঁটাচলা করতে পারেন, কিন্তু যখন উনি নামাজে রুকু অথবা সিজদায় যান, তখন ওনার মানে হাঁটুর উপর অনেক বেশি প্রেসার পড়ার কারণে তার হাঁটু প্রচন্ড ব্যথা করে। তো সেই জন্য সে বসে নামাজ পড়েন। তো বসে নামাজ পড়ার ক্ষেত্রে সে তার হাতগুলো যখন তিনি সিজদায় যান বা রুকুতে যান, তখন তার হাতগুলো মুখের সাথে রাখেন, মানে মুখের সাথে লাগিয়ে রাখেন কপালের কাছে। তো সেটা কি ঠিক আছে কিনা? আর আমার দ্বিতীয় প্রশ্নটি হলো যে সকালবেলা আমরা যে চাষতে নামাজটা পড়ি, সেই নামাজটা কয় রাকাত পড়া উচিত? এই দুটো প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এক ভাই এখানে লিখেছেন, দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্থায়নে বা স্পন্সরে এই প্রোগ্রামটা কতটুকু যৌক্তিক। জি প্রিয় দর্শক, আপনাদের সুবিধার্থে আমরা জানিয়ে রাখি, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড যে অর্থায়নটা এখানে করেন স্পন্সরশিপে, এটা টোটালি শরিয়া উইং থেকে, ইসলামিক উইং থেকে। এটা আপনাদের জানানোর প্রয়োজন মনে করলাম, বিধায় আমরা জানালাম, এবং ইনশাআল্লাহ তাআলা তারা সামনে পরিপূর্ণভাবে ইসলামিক ব্যাংকিং চালু করছেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এটা সিদ্ধান্ত হয়েছে। আমি মুহতারামের কাছে চলে যাচ্ছি যে উনি হাঁটুতে ব্যথার কারণে বসে সালাত আদায় করেন, এখন যখন রুকু সিজদা করছেন তিনি হাত কোথায় রাখবেন? জি জি, এ ব্যাপারে বলবো যে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আমরা সোশ্যাল মিডিয়াতে এ ব্যাপারে অনেক কথাবার্তা বলেছি, যে বসে সলা আদায়ের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ দিক আছে, আমি একটা দিক উল্লেখ করতে চাই। অনেকে আছেন যে দাঁড়িয়ে থাকতে পারেন কিছু সময় বা অল্প হাঁটাচলাও করতে পারেন, কিন্তু সলা স্টার্ট করার সময় তিনি বসে সলাটা শুরু করেন, এটা কিন্তু অনেক বড় ভুল। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে কথাটা আসছে যে সল্লি কাঈমান ফা ইল্লাম তাস্তাতিয় ফাজা লিসান ফা ইল্লাম তাস্তাতিয় ফা আলা জামবিন, তুমি দাঁড়িয়ে সলা অফার করো, যদি দাঁড়িয়ে না পারো বসে, বসে না পারলে পার্শ্বের উপরে ভর করে শুয়ে। জি, এখন এখানে ফকাহারা যে কথাটা বলেছেন যে আল কিয়ামু মা আল কুদরা, অর্থাৎ সক্ষমতা অনুযায়ী দাঁড়ানো ফরজ, মানে আরেকটা এরকম কায়দা আছে যে মা লা ইউদরাকু কুল্লুহু লা ইউতরাকু জুল্লুহু, যেটা সবটা নেওয়া যায় না, যতটুকু নেওয়া যায় অতটুকু ছাড়া যাবে না। তাহলে উনি যদি শুরুটা দাঁড়িয়ে করতে পারেন, তাহলে কিন্তু ওনাকে দাঁড়িয়ে শুরু করতে হবে। উনি মোটামুটি দাঁড়াতেও পারেন, হাঁটাচলাও করতে পারেন, কিন্তু সলা শুরুর সময় উনি বসে স্টার্ট করছেন, না এটা ভুল, তাহলে সলা আদায় হবে না। কিন্তু উনি যদি দাঁড়াতে পারেন তাহলে দাঁড়ায় শুরু করবেন। আচ্ছা, এখন রুকু তিনি করতে পারেন না বা সিজদা করতে পারেন না, তখন তিনি বসবেন। আচ্ছা, এখন উনি যেটা জানতে চেয়েছেন, তার হাতগুলো কি কপাল বরাবর এভাবে রাখা জরুরি? না, জরুরি নয়। উনি বসে আছেন, বসে রুকুতে যাবেন, রুকুতে যাবেন যতটুকু উনি ওনার পিঠকে ব্যান্ড করতে পারেন করবেন, সিজদার সময়ে এই সেম পদ্ধতিতেই তিনি মাথাটা ঝুঁকাবেন, রুকুর তুলনায় আর একটু বেশি। জি, এটাই ওনার জন্য যথেষ্ট, হাত সামনে রাখা বা কপালের কাছে নেওয়ার কোনো প্রয়োজন নাই। ধন্যবাদ শেখ আপনাকে, আমরা দ্বিতীয় প্রশ্নটির উত্তর জানবো ইনশাআল্লাহ তাআলা। ছোট্ট একটি বিরতির সময় হয়েছে, চমৎকার আলোচনা করছেন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন, আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সৌজন্যে প্রশ্ন করুন, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পরে আবারও আমরা শেখের কাছে যাব ইনশাআল্লাহ, আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের হাতে রয়েছে, আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ, আমাদের অপেক্ষায় থাকবেন। নামাজ কত রাকাত পড়তে হয়?
সুন্দর প্রশ্ন করেছেন, সলাতুল আওয়াবিনা হিনা তারমুদুল ফিসাল, এমন একটি বর্ণনা সহি মুসলিমে আছে। যে একটু কথা বলে নেই, আমরা জানি যে আওয়াবিনের একটা সলা আছে যেটা মাগরিবের পরে আদায় করতে হয়, এরকম একটা বিষয় আমাদের সমাজে প্রচলিত আছে। কিন্তু হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহি টেক্সটে আমরা যেটা পাই, অথেন্টিক ন্যারেশন সহি মুসলিমে, যে আওয়াবিন বা নৈকট্যপ্রাপ্ত বান্দাদের সলা হচ্ছে যখন হিনা তারমুদুল ফিসাল, যখন উটের বাচ্চা মরুভূমিতে মানে বালি উষ্ণ হওয়ার কারণে, গরম হওয়ার কারণে আর বসে থাকতে পারে না, সেই সময়টাতে হচ্ছে আওয়াবিনের সলাতের ওয়াক্ত। অর্থাৎ এখানে সলাতু দোহাকে হাদিসে আওয়াবিনের সলা বলে নামকরণ করা হয়েছে। জি, যেটা আমাদের দেশে একটা মাগরিবের পরে হয়তো বলা হয়। যাই হোক, তো সেটা দুরাকাত থেকে শুরু করে আট রাকাত পর্যন্ত আদায় করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় মক্কা বিজয়ের দিনে তিনি আট রাকাত সলাতু দোহা আদায় করেছেন, এই মর্মে বর্ণনা আছে। তো এই ক্ষেত্রে উনি দুরাকাত থেকে শুরু করে মানে আট রাকাত পর্যন্ত পড়তে পারবেন। এবং এটার চমৎকার একটা ফজিলত আছে, ইউসবিহু আহাদুকুম আলা কুল্লি সুলামা সদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যখন সকালে উপনীত হও, তোমাদের শরীরে যে গ্রন্থিগুলো আছে, এই গ্রন্থিগুলো যে মাফসলগুলো আছে, সেই জোড়াগুলো আছে, এগুলোর জন্য সদাকা করা ওয়াজিব হয়। ফাকুল্লু তাসবিহাতিন সদাকা, ওয়াকুল্লু তাহলিলাতিন সদাকা, ওয়াকুল্লু তাহমিদাতিন সদাকা, ফাল আমরু বিল মারুফি সদাকা, ওয়া নাহি আনিল মুনকারি সদাকা। তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো কাজের আদেশ, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখার পেছনে কাজ করা, এই সব কিছুর মাধ্যমে এই সদাকাগুলো আদায় হয়। তবে কেউ যদি দুরাকাত মানে দোহা বা চাষ্টের সলা আদায় করে, তাহলে সবটুকুই আদায় হয়ে যায়। তো এই হাদিস প্রমাণ করে যে সলাতুদ দোহা হচ্ছে দুরাকাত থেকে শুরু। ধন্যবাদ। মতিউর রহমান এখানে ফেসবুকে লিখেছেন, বাড়িতে ভাবি যদি বেপর্দায় থাকে, সেখানে একজন দেবর কীভাবে তার নজর হেফাজত করবে, নাউজুবিল্লাহ, তার কি বাড়ি থেকে চলে যেতে হবে, এ বিষয়ে যদি মোহতারাম কিছু বলতেন। সুন্দর প্রশ্ন করেছেন। আসলে বিশেষ করে আমাদের দেশে অনেক ইসলামিক ফ্যামিলিতেও মাশাআল্লাহ বাহিরে পর্দার বিষয়টা খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়। বাহিরে গেলে তাদের মেয়েরা বোরকা পরে যান পরপুরুষের সামনে, কিন্তু ঘরোয়া ঘরে ভাই যারা আছেন অথবা এই ধরনের আত্মীয় স্বজন যারা, ভাতিজা ভাগ্নে, তাদের সামনে কিন্তু তারা পর্দা করতে চান না বা করেন না বা করা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিরের পর্দাটাকে যেমন গুরুত্ব দিয়েছেন, ভেতরে যাদের সামনে পর্দা করা ফরজ তাদের ব্যাপারটা আরও বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ ঝামেলাগুলো এখানেও তৈরি হতে পারে, ইসলাম এই ছিদ্রপথটা বন্ধ করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলহামু আল মাউত, এই ধরনের মানে ভাবি কিংবা ভাতিজা তার চাচির জন্য মানে মামির জন্য ভাগ্নে, এ ধরনের সম্পর্কগুলোকে হামু আল মাউত মানে মৃত্যুর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলনা করেছেন। তো এগুলো থেকে যদ্দূর সম্ভব পরহেজ করা উচিত। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যৌথ ফ্যামিলির যে কালচারটা আমাদের দেশে আছে, ইসলাম কিন্তু বিবাহ শাদীর পরে পাঁচ বাই সাত বাই সবাই একই ছাদের নিচে থাকতে হবে, একই মানে ফ্ল্যাটে, ইসলাম কিন্তু এটা বলে নাই। বরং এটাই দিনের দাবি যে সবাই সবার সংসার নিয়ে থাকবে। হ্যাঁ, বাবা মার সাথে ভালো আচরণ করা, তাদেরকে কাছে রাখা, সেটা তো অবশ্যই করতে হবে, কিন্তু আমরা আপন চার ভাই আমরা একই ছাদের নিচে থাকতে হবে, ইসলাম এমনটা বলেনি। বরং এতে করে কি হয়, নিজেদের মধ্যে তিক্ততা বাড়ে। দূরে থাকলে হয়তো মানে মেহমান হিসেবে একজন আরেকজনের বাসায় গেলে সম্মান পেত, কিন্তু এখন একত্রে থাকার কারণে সম্পর্কগুলো আরও নষ্ট হয় এবং নানান ধরনের দুর্ঘটনাও ঘটে। জি, আপনি জানেন যে ইউসুফ আলাইহিস সালাতুসসালামকে যিনি কিনে নিয়েছিলেন মিশরে, তিনি তার স্ত্রীকে বলেছিলেন যে আকরিমি মাসওয়াহ আসা ইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, যে তুমি এই তোমার জন্য এটা উপহার আনলাম। ইউসুফ আলাইহিস সালামকে তিনি বলেছিলেন যে একে তুমি দেখে রাখো, আশা করা যে সে আমাদের উপকারে আসবে অথবা আমাদের সন্তান হিসেবে আমরা তাকে গ্রহণ করতে পারবো। কিন্তু পরবর্তী ঘটনা কিন্তু আমাদের সবারই জানা আছে। তো অনেকে বলে আমার ভাবি তো মায়ের মতো, ঠিক আছে, তিনি আপনাকে স্নেহ করতেই পারেন, কিন্তু সেটা পর্দা মেনটেন করতে হবে। জি, ধন্যবাদ, জাযাকাল্লাহ মহতারাম। আচ্ছা, একজন কলার রয়েছেন, আমরা চেষ্টা করছি কথা বলতে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি গাজীপুর থেকে অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা বলছি। আচ্ছা, আমি ফজরের নামাজ পড়ার পরে সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, মুজাম্মিল মাঝে মাঝে কোরআন শরীফ তেলাওয়াত করে তারপর বলি হে আল্লাহ, নামাজ পড়ে মুনাজাতের সময় বলি হে আল্লাহ, তুমি আমার এই সব সূরা ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমার এই সূরা গুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে, আমার নবী করিম, আমার সব পয়গম্বরদের দরবারে, বাবা আদম, মা হওয়া, বিবি ফাতিমার দরবার, সবার দরবারে পৌঁছে দিও আল্লাহ।
এর বিনিময়ে তুমি আমার সব গুনাহগত ভুল ত্রুটি মাফ করে দাও, এভাবে কি মোনাজাতটা করলে আমার হবে না আমার? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আসলে দরবার এটা আপনি যে সমস্ত নবীদের নাম বা ওলিয়াউলিয়াদের নাম উল্লেখ করে যেভাবে উল্লেখ করেছেন বা উপস্থাপন করেছেন, আসলে এই প্রক্রিয়াটা আসলে প্রশ্নবিদ্ধ কি না মোহতারাম? আচ্ছা, আর এভাবে দোয়া করাটা কতটুকু যৌক্তিক? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এখানে কয়েকটা বিষয়, নিয়মিত সুরা ইয়াসিন, ওয়াকেয়া বা আরও যে সুরাগুলোর কথা তিনি বললেন সেগুলো রসুল করিম সাল্লাহ সাল্লাম নিয়মিত পড়তেন এমন কোনো টেক্সট আমরা রসুল সাল্লাহ সাল্লাম থেকে পাচ্ছি না। ওয়াল আসলু ফিল ইবাদাতি আল মানউ, ইবাদতের ক্ষেত্রে শরিয়ার মূলনীতি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা সাব্যস্ত হবে না যতক্ষণ পর্যন্ত রসুল করিম সাল্লাহ সাল্লাম সেটা করেছেন বা অনুমোদন দিয়েছেন সেটা পাওয়া না যাবে। সো আপনি মাঝে মাঝে করতে পারেন, বা যে কোনো আয়াত এক এক দিন এক এক আয়াত এক এক দিন এক এক সুরা আপনি তিলাওয়াত করতে পারেন, কিন্তু এভরিডে আপনি ফজরের পরে সুরা ইয়াসিন তিলাওয়াতকে বাধ্যতামূলক করে নিয়েছেন এটা কিন্তু সুন্নাহ অনুযায়ী হয় না। আচ্ছা, যেগুলো বাধ্যতামূলক আছে যেমন সকাল সন্ধ্যার দোয়াগুলো পাঠ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেইলি, সেগুলো আপনি হিসনুল মুসলিম একটা বই আছে সেই বইটা আপনি সংগ্রহ করতে পারেন এবং সেখানে দেয়া আছে, এটার মোবাইল অ্যাপ্লিকেশনও আছে আপনি ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, এখন আপনি তিলাওয়াত করলেন, করার পরে আপনি কি পারবেন এই সাওয়াবগুলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বা অন্যান্য নবীদের কাছে পৌঁছাতে, এটার কি বৈধতা ইসলামে আছে? আমরা বলবো যে আদ্দালু আলাল খাইরি কাফাইলিহি, আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কোনো ভালো কাজের দিকে মানুষকে যে পথ দেখালো ওই ব্যক্তি করে যা সওয়াব পেল উনি পথ দেখানোর কারণে সম্পূর্ণ সওয়াব পেয়ে যাবেন বাই ডিফল্ট। জি আচ্ছা, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মাকে দিনের এই পথ দেখিয়ে গেছেন, সুতরাং আপনি আমি যত ভালো কাজ করি এর একটা পোর্শন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সওয়াবের খাতায় বাই ডিফল্ট জমা হবে। আচ্ছা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কখনোই ইবাদত করে বলেন নাই যে হে আল্লাহ আমার ইবাদতের সওয়াবটুকু আমার বাবা ইব্রাহিমের নামে আমি পাঠাচ্ছি অথবা আমি আদম আলাইহিস সালাতুস্সালামের নামে পাঠাচ্ছি, যেহেতু এই প্যাটার্ন তৈরি করা এটাও ওয়ান কাইন্ড অফ ইবাদা, সুতরাং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু করেননি আমরা এভাবে করব না, তবে সওয়াবের অংশ ওনারা এমনিতেই পেয়ে যাবেন। তৃতীয় যে কথা উনি বলেছেন যে আল্লাহ এই যে আমি এতক্ষণ তিলাওয়াত করলাম এই তিলাওয়াতের ওসিলায় আপনি আমার মনের বাসনা পূর্ণ করেন বা আমার গুনাহ ক্ষমা করেন বা আমাকে এই এই জাজা আপনি দান করেন, এটা বৈধ, কারণ আত্তাওয়াসসুল আশ্বারি বা বৈধ ওসিলা গ্রহণের মধ্যে এটা একটা যে আপনি আপনার আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করবেন, কোনো কিছু চাইবেন যে আল্লাহ আমি তোমার জন্য এই ইবাদতটা করেছি সুতরাং তুমি আমাকে এই জিনিসটা দান করো। যেমন আমরা সূরা ফাতিহায় বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমি একমাত্র তোমার ইবাদত করছি আর এই যে ইবাদত করছি এই জন্য তোমার কাছে আমি সাহায্য চাচ্ছি। ঠিক, এটার বৈধতা ইসলামে আছে। ধন্যবাদ মোহতারাম। আরো একজন কলার রয়েছেন, আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা বলেন। আমি ঢাকা থেকে ফজিলাতুন্নেসা বলছি। আমার প্রশ্ন হচ্ছে তাহিয়াতুল ওযুর নামাজ আমরা মহিলারা পাঁচ ওয়াক্ত নামাজের আগে আমরা পড়তে পারবো কিনা, এটাই ফজিলত কি? আর আমার তাহিয়াতুল ওযু যে আমরা ফরজ সুন্নত নফল নামাজ যে পড়ি কোন নামাজে সেজদায় গিয়ে বাংলায় আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতে পারবো? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আরও একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সৌজন্য প্রশ্ন করুন। সময় হয়েছে আরও একটি ছোট্ট বিরতিতে যাবার, আবারও ফিরছি ইনশাআল্লাহ। আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন। আলহামদুলিল্লাহ, আরও একবার সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুনের আজকের পর্বে আলোচনা করছেন তরুণ আলেমে দিন ওম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে যিনি পড়াশোনা করছেন এবং উচ্চতর ডিগ্রি নিচ্ছেন, আমাদের ভাই, আমাদের প্রিয় মুখ শেখ সালাউদ্দিন মাক্কি। আমরা মোহতারামের কাছে আবারও চলে যাচ্ছি। যে মোহতারাম, এখানে একজন লিখেছেন, আমি জানতে চাই আমি তাহাজ্জুদ নামাজকে রাত 12টার পর আদায় করতে পারবো কি না, খুব সংক্ষেপে যদি বলতেন। জি, কেউ যদি রাত 12টার পরে নফল সালাত আদায় করতে চায় তিনি করতে পারবেন। জি, তবে তাহাজ্জুদ বলতে যা বোঝায় যে প্রথম অংশে ঘুমিয়ে রাতের শেষ অংশে উঠে সালাত আদায় করা, হিনায়া বকা সুলুসুল লাইল, যখন রাতের ওয়ান থার্ড বাকি থাকে, রাতটাকে তিন ভাগ করে শেষের এক ভাগ, সেটাই হচ্ছে উপযুক্ত বা পারফেক্ট টাইম তাহাজ্জুদের। কিন্তু কেউ যদি এরকম হয় যে আমি 12টা বাজে জেগে আছি
আমি একটু পরে কয়েক রাকাত পরে ঘুমাবো, কোনো অসুবিধা নেই, সেটা দিন করতে পারবে। ধন্যবাদ মহতরম। ঈশিত আলী লিখেছেন, আসসালামু আলাইকুম, আমার আম্মুর অনেক রোজা জমা হয়ে গিয়েছে, এখন উনি অসুস্থ, তাই ওনার পক্ষে এত রোজা রাখা সম্ভব না, এখন ওনার করণীয় কি? আচ্ছা, এই মাসালায় বলবো যে ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে থেকে যারা অসুস্থ হবে তারা কাউন্ট করে রাখবে অন্য দিনগুলোতে সেই সুয়ামগুলো আদায় করবে। এখন কথা হচ্ছে যে এটা এমন অসুস্থ ব্যক্তির জন্য যার ইউরজাবুর উহু, মানে তার সুস্থতার আশা করা যায়, এই ব্যক্তির জন্য এটা প্রযোজ্য। কিন্তু এমন যদি হয় একজন এমন অসুস্থ হয়েছেন যে লা ইউরজাবুর উহু, তার সুস্থতার আর স্বাভাবিকভাবে তার সুস্থতার আশা করা যায় না, বয়োবৃদ্ধ হয়েছেন বা এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন, বোঝা যাচ্ছে যে উনি আর সুস্থ হয়ে আগের জীবনে ফিরবেন না, এই অবস্থা যদি হয় তাহলে তিনি প্রত্যেকটি সুয়ামের জন্য একজন মিসকিনকে এক বেলা পেট ভরে খাইয়ে দিবেন। এ তো আমও মিসকিন, অর্থাৎ মিসকিনকে প্রত্যেকটি রোজার জন্য একজন মিসকিনকে এক বেলা পেট ভরে খাইয়ে দিবেন, এটাই যথেষ্ট হবে ইনশা আল্লাহ তাআলা। তাহিয়াতুল উযুর ব্যাপারে যে প্রশ্নটি এসেছে যে পাঁচ মেয়েরা পড়তে পারবে কিনা, জি খুবই ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ আমল তাহিয়াতুল উযু। এই সলাতের অনেক বেশি ফজিলত আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুব চমৎকার রূপে ওযু করলেন, ওযু করার পরে তিনি বলেন যে মান তাওয়াদ্দা নাহওয়া উযুই হাযা, যে ব্যক্তি আমার এই ওযুর মতো পারফেক্টলি ওযু সম্পন্ন করবে, ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহ বাইনাহুমা, এবং এই ওযু এবং তাহিয়াতুল ওযু যে সলাতটা আদায় করবে সেটা এবং ওযু এই দুইয়ের মাঝখানে কোনো রকমের মন অন্যদিকে নিবে না, এদিকেই রাখবে। জি, এরপরে তিনি দুরাকাত সলা আদায় করবেন, তার পূর্বের সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যাবে। এত চমৎকার একটা কথা কিন্তু বলা আছে ফজিলতের তাহিয়াতুল উযুর, এটা নারী পুরুষ সবার জন্যই সমভাবে প্রযোজ্য। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, ইয়া বিলাল আখবিরনি বি আরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম ফাইন্নি সামিআতু দাফফান আলাইকা বাইনা ইয়াদাই ফিল ইসলাম ফিল জান্নাহ। হে বিলাল, আমাকে বলো তো তুমি ইসলামে এমন কি গুরুত্বপূর্ণ আমল করো যে আমি জান্নাতে, যখন তিনি মেরাজে গিয়েছিলেন, তো আমার আগে আগে তোমার পায়ের আওয়াজ আমি শুনেছি। তখন তিনি বলেছেন, হ্যাঁ রাসূলুল্লাহ, আমি খুব ভালো কিছু করি না, তবে যখনই ওযু করি সেই ওযু দিয়ে দুরাকাত সলা অফার করি। জি, তো এত গুরুত্বপূর্ণ আমল কিন্তু আমাদের দেশে অতটা প্রচলিত না। আমাদের দিনী বোন তিনি বলেছেন, হ্যাঁ আপনি যখনই ওযু করেন সেই ওযু দিয়ে দুরাকাত সলা আপনি ধন্যবাদ সম্পন্ন করবেন। ধন্যবাদ মহতরম। আর একজন কলার রয়েছেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ। জি, আপনার প্রশ্নটা বলেন প্লিজ। আমার প্রশ্ন হলো, আমি আমার সন্তানদের ভালোর জন্য মঙ্গলের জন্য দুই রাকাত চার রাকাত নফল নামাজ পড়ি, সে নামাজ আমি কি পাঁচাক্ত নামাজের মানে উক্তিয় নামাজের আগে পড়বো নাকি পরে পড়বো, কোনটা সহি? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন। শুনেছেন মোহতারাম, নিশ্চয়ই সন্তানের কল্যাণের জন্য উনি দুই রাকাত নামাজ আদায় করেন, এটিকে পাঁচ রক্ত ফরজ সলাতের আগে পড়বেন না পরে পড়বেন, আর সন্তানের ভালোর জন্য এই ধরনের সলাত আদায়ের হুকুমটা কি? আচ্ছা, এ ব্যাপারে বলবো যে ওয়াসাইনু বিসবরি ওয়াসলা, তোমরা সলার মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, সাথে ধৈর্যটাও রাখো। তো অবশ্যই এটা বৈধ যে কোনো একজন মানুষ নফল সলা আদায় করবেন এবং তার সন্তানদের জন্য দোয়া করবেন, এটার বৈধতা ইসলামে আছে। তবে নির্দিষ্ট রাকাত এরকম করে নয়, বরং যে কোনো সময় তিনি দুরাকাত নফল সলা আদায় করে তার সন্তানদের জন্য দোয়া করতে পারেন। তবে এক্ষেত্রে ওনাকে সলাতের নিষিদ্ধ যে সময়গুলো আছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সলাতা বাদা সুবহি হাত্তা তাতুলু আশ-শামস, ফজরের পরে কোনো নফল সলা নাই যতক্ষণ পর্যন্ত সূর্য উঠে না যাবে, তো ফজরের পরে তিনি আদায় করতে পারবেন না। ওয়ালা সলাতা বাদাল আসরি হাত্তা তাগরুব আশ-শামস, আসরের পরেও কোনো সলা নাই যতক্ষণ পর্যন্ত সূর্য ডুবে না যাবে, তো আসরের পরে তিনি কোনো নফল সলা আদায় করবেন না। এবং যখন সূর্য ঠিক মাথার উপরে থাকে, অর্থাৎ জোহরের ওয়াক্ত হওয়ার আগ মুহূর্তে, ওই সময়টাতেও তিনি সলা আদায় করবেন না। এছাড়া দিনে বা রাতের যে কোনো সময়ে সলাতুল লাইলি মাসনা মাসনা ও ফি রিওয়ায়াতিন আখার, সলাতুল নাহারি মাসনা মাসনা, রাতের এবং দিনের দুরা সলাতগুলো দুই দুই রাকাত করে উনি ইচ্ছা অনুযায়ী আমল করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ মহতরম। জি, আচ্ছা, এখানে রিয়াদ চৌধুরী অনেক সময় ধরে এই প্রশ্নটি উনি করছেন, ঘুষ দিয়ে চাকরি নিলে তাকে প্রাপ্ত বেতন হালাল নাকি হারাম? আচ্ছা, এখানে এটা একটু ব্যাখ্যামূলক কথাটা, সেটা হলো যে উনি যে চাকরিটা করতে চাচ্ছেন সেটার জন্য উনি কি আসলে যোগ্য কি না, এই চাকরিটা পাওয়ার যোগ্যতা ওনার আছে কি না। এমন হয়েছে যে ইন্টারভিউ দিয়েছেন, উনি ফার্স্ট হয়েছেন, বাট ঘুষের জন্য ওনাকে মানে চাকরিটা দিচ্ছে না, উনি বাধ্য হয়ে ঘুষ দিয়ে চাকরিটা নিলেন, কিন্তু উনি প্রাপ্য ছিলেন চাকরির, উনি ফার্স্ট হয়েছেন।
এক্ষেত্রে উনি গুণাগার হবেন না ইনশাআল্লাহ তাআলা, ওনার চাকরিও বৈধ, ইনকামও বৈধ, কোনো অসুবিধা নেই। কিন্তু এমন হয়েছে যে উনি হয়েছেন আপনার দশম বা নবম, এর আগে নয়জন দশজন লোক আছে যারা মানে রেজাল্ট ভালো করেছে, কিন্তু উনি কী করলেন, বড় অঙ্কের টাকা দিয়ে উনি এখানে ঢুকে গেলেন। তাহলে এটা হচ্ছে মানে লাআনাল্লাহ রাশি ওয়াল মুরতাশি, যারা ঘুষ খাবে এবং যারা দিবে তাদের উপরে আল্লাহ লানত, এর অধীনে কিন্তু তিনি চলে যাবেন, লানত প্রাপ্ত, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট। আচ্ছা, এখন কাজটা কি, বেতনটা কি বৈধ হবে কিনা এই অবস্থায়? আমরা বলবো যদি সেই কাজ করার যোগ্যতা তার তৈরি হয় এবং তিনি বৈধ কাজ হয় এবং তিনি পারফেক্টলি কাজ করেন, আশা রাখি যে ইনশাআল্লাহ তার ইনকাম বৈধ হবে। কিন্তু তার সেই কাজের যোগ্যতা নাই এবং তিনি ক্ষতিগ্রস্ত অন্যদেরকে করছেন, তাহলে অবশ্যই তার সেই ইনকাম বৈধ হবে না। ধন্যবাদ মোহতারাম। তারপরে এখানে প্রশ্ন করেছেন মমিন এ এম রহমান, উনি লিখেছেন গ্রামে একটি প্রথা প্রচলিত, রান্না করার চুলো উত্তর বা দক্ষিণ দিকে করা নাকি জায়েজ নেই, মরা মুরব্বীদের মুখে নাকি আগুন দেওয়া হয়, কিন্তু আমি এটা মানি না, সে এক বিষয়টা আপনি বললে উপকৃত হতাম। আচ্ছা, চুলা উত্তর বা দক্ষিণমুখী বা কোনো মুখী করার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে কিনা? আমরা বলবো যে ওয়াল আসলু ফিল মুআমালাতি আল ইবাহা, অর্থাৎ ইবাদতের বাহিরে চলাফেরা, লেনদেন, উঠা বসা, খাওয়া থাকা, এগুলোর ক্ষেত্রে ইসলামের মূলনীতি হচ্ছে সব কিছুই বৈধ যতক্ষণ পর্যন্ত কোনো ধরনের নিষেধাজ্ঞা না আসবে। তো রান্নাবান্নার ক্ষেত্রে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ ধরনের কোনো নিষেধাজ্ঞা নাই যেটা উত্তরমুখী বা দক্ষিণমুখী বা পশ্চিম বা পূর্বমুখী হতে পারবে না, সুতরাং সেটা যেভাবেই করেন বৈধ হবে ইনশাআল্লাহ। যেমন ধরেন কেউ যদি ওয়াশরুমে যায়, সেক্ষেত্রে নিষেধ আছে যে ইদা আকবাল আহাদুকুম আল গায়া ফালা তাস্তাকবিল কিবলাত ওয়ালা তাস্তাদবিরুহা, তোমরা যখন কেউ ওয়াশরুমে যাবে তখন কিবলামুখী হবে না এবং কিবলার দিকে পিঠও রাখবে না, এখানে নিষেধাজ্ঞা আছে, এই জন্য এটা নিষেধ। কিন্তু রান্নাবান্না, খাওয়া থাকার ব্যাপারে এ ধরনের কোনো নিষেধাজ্ঞা না থাকায় এটা বৈধ। জি, ধন্যবাদ। তারপর আরেকটি প্রশ্ন, আমি নামাজ পড়তেছি এমন, আচ্ছা এখন আমার পেছনে আরেকজন লোক এসে নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়ছে, আমি শুনেছি নামাজের সামনে দিয়ে হাঁটলে গুনাহ হয়, তো এই কারণে কি আমার গুনাহ হবে কিনা, 30 সেকেন্ডে যদি বলেন মোহতারাম। যিনি মানে সলা অফার করছেন তার সামনে দিয়ে ক্রস করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ ইয়া আলামুল মারু মাযা আলাই, কোনো ব্যক্তি যদি জানতো যে সামনে দিয়ে অতিক্রম করাটা কত গুনাহের কাজ, লাওয়াকাফা আরবাইন, সে 40 অপেক্ষা করতো, কেউ কেউ বলেছেন 40 দিন, কেউ বলেছেন 40 মাস, কেউ বলেছেন 40 বছর, এত বড় গুনাহ। কারণ ফাইন্না মাআহু কারিন আউ শয়তান, সে মূলত শয়তান তাকে এদিকে চালিত করে নিয়ে যাচ্ছে আরেকজনের সলা নষ্ট করার জন্য। তো এটা হারাম কাজ, করা যাবে না কোনো অবস্থাতেই। কিন্তু আপনি যখন দাঁড়াবেন আপনি সামনে সূত্রা রেখে, একটা খুঁটি অথবা এই ধরনের কোনো কিছু রেখে তারপরে সলা। ধন্যবাদ মাত্রাম, জাযাকাল্লাহ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আজকে অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা ছিলেন এতক্ষণ, যা কিছু শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই বিষয়গুলো থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তবিক জীবনে আমল করার তৌফিক দান করুন। আজকে বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে দোয়া সকলের জন্য রইল, আমরা দোয়া প্রার্থী। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.